পুরীর কালারটা দেখেন কত সুন্দর হয়ে আছে, একেবারে সবুজ সবুজ, দেখতে দারুণ লাগছে। আর খুব সুন্দর ফুলেছেও, আর দেখেন একটু ক্রিস্পিও আছে। একটা পুরী আপনাদের ছেড়ে দেখাচ্ছে কতটা সফট হয়েছে, এই যে দেখেন একেবারে নরম তুলতুলে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরী তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আপনাদের আমি শীতের সবজি পালং শাক দিয়ে পালং পুরি বানিয়ে দেখাবো, তার সঙ্গে একটা নিরামিষ তরকারিও বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পালং পুরিটা বানাচ্ছি। পালং পুরি বানানোর জন্য এখানে আমি টাটকা 250 গ্রাম পালং শাক নিয়েছি, আর শাকটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে শাকটা কম বেশি করে নিতে পারেন। শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব। এখানে একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে শাকটা দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা, হাফ চামচ চিনি। এবার আমি এটাকে কোন রকম পানি ছাড়াই খুব ভালো করে পেস্ট করে নেব। পালং শাকটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দেবো। এবার অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে অল্প দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আর এই ময়দাটা মাখার সময় আমি কোনো রকম পানি দেবো না, এটা দিয়ে ভালো করে মেখে নেব। গত বছর আপনাদের আমি এই পালং পুরি রেসিপিটা দেখিয়েছিলাম, আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করেছেন। তো কে কে দেখেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এই পুরিটা খেতে খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর, মানে বানাতে তো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। অল্প অল্প ময়দা দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে গমের আটা দিয়েও করে নিতে পারেন। ডোটা দেখেন এইরকম হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আপনাদের আমি আলুর তরকারিটা করে দেখাবো। এবার আমি আলুর তরকারিটা বানাবো, তার জন্য কড়াই দিয়েছি তেল। তেলটা এদিকে গরম হতে থাক, এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিব। প্রথমে নিয়েছি বাটিতে 1/2 চামচ আদা বাটা, আর এখানে আছে গুঁড়ো মশলার মধ্যে হলুদ, গরম মশলা গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে দেবো, ভালো করে গুলে নিতে হবে। মশলা পেস্টটা রেডি হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর এখানে গোটা মশলাই আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2 লং, একটু দারচিনি, একটা এলাচ। মশলাতে খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিতে একটু পানি দিব, ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট, আর তার সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, যে টমেটোটাকে ভালো করে কষে নেব। টমেটো পেস্ট দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, এখানে মশলা থেকে তেল ছেড়েছে। এখানে আমি 250 গ্রাম আলু নিয়েছি, আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আলুটাকে আমি একটুখানি কষে নিচ্ছি। আলুটাকে আমি একটুখানি কষে নিয়েছি, এবার দিয়ে দেব পানি।
ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নিচ্ছি। আলুর তরকারিটা 5 মিনিট জাল করে নিয়েছি। এখন তো এই কালারটা দেখেন কত সুন্দর। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দেওয়ার কারণে স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। একটু ধনে পাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা, আলু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দুটা রেস্ট রাখা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এই সাইজ করে কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিচ্ছি, বাকিগুলো ঢেকে রাখবো। পুরিগুলো আমি তেল দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন। একটা পুরি আমি বেলে নিয়েছি, সব পুরিগুলো আমি বেলে নিয়েছি। এবার আমি পুরিগুলো ভাজবো, তার জন্য কড়াই দিয়েছি তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা পুরি দিয়ে দিচ্ছি। সব পুরিগুলো দেখেন কত সুন্দর ভাবে ফুলছে। সব পুরিগুলো দেখেন কত সুন্দর ভাবে ফুলছে। আর পুরিগুলো দেখেন ভেজে না অপা চুপসে যাচ্ছে না, ভাটের মতন ফুলেই থাকছে। অনেকক্ষণ পর্যন্ত এরকমই ফুলে থাকবে, সহজে চুপসে যাবে না। সবগুলাই কত সুন্দর ভাবে ফুলছে। সব পুরিগুলো আমি ভেজে নিয়েছি। পুরিগুলো দেখেন অনেকক্ষণ ভাজা হয়ে গেল, তা কত সুন্দরভাবে ফুলে আছে। পুরির কালারটা দেখেন কত সুন্দর হয়ে আছে, একেবারে সবুজ সবুজ, দেখতে দারুণ লাগছে। আর খুব সুন্দর ফুলেছেও, আর দেখেন একটু ক্রিস্পিও আছে। সবগুলো দেখেন খুব সুন্দর হয়েছে।
পুরি আপনাদের ছেড়ে দেখা যে কতটা সফট হয়েছে। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে, আর ফুলকো, আর এই আলুর তরকারিটা দেখেন কত সুন্দর, কালারটা দেখেন। শীতের পালং শাক দিয়ে পুরি খেতে দারুণ হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে, যে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই পালং পুরি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে খেতে, তার সঙ্গে আলুটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার ফেভারিট মিষ্টি দোকান লাইক সুন্দর হয়েছে।